আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কোয়াবের মাংস রান্না করতে যা যা লাগবে, তেল, তেলটি গরম করতে হবে, গরম হয়ে আসলে রসুন দিতে হবে, রসুনটা ভাজতে হবে ভালো করে, রসুন ভাজা শেষ, এখন পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজটা একটু হালকা করে ভাজতে হবে। হলুদ গুঁড়া, ধনিয়া আর জিরা মশলা গুঁড়া, গরম মশলা, ভালো করে কষাতে হবে। লবণ, সামান্য পরিমাণ চিনি দিতে হবে, কষানো শেষ, আলু দেব এখন, কাঁচামরিচ দিতে হবে, টমেটো দিতে হবে, টমেটো কষানো শেষ, এবার মাংসগুলো দিয়ে দিব, যখন হয়ে আসবে কিছু পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিয়ে একটু রেখে নামিয়ে নিতে হবে।
আমার রান্না করা শেষ। আপনাদের যদি আমার রান্না যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।